শফিকুল ইসলাম শিমুল, নাটোর দুই আসনের সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এমপি শিমুল একাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ মোট দুইবার এমপি নির্বাচিত হয়েছেন। শফিকুল ইসলাম শিমুলের জন্ম 1976 সালের 3 জুলাই। শিমুলের পৈতৃক বাড়ি নাটোর জেলার নাটোর সদর উপজেলায়। তিনি আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। পেশায় ঠিকাদার ও সরবরাহকারী শফিকুল ইসলাম শিমুল রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত আছেন। শফিকুল ইসলাম শিমুল গত ফেব্রুয়ারিতে নাটোর জেলার সাধারণ সম্পাদক পদ ছাড়ার পর থেকে বেশিরভাগ সময় পরিবারের সঙ্গে কানাডায় অবস্থান করেছেন। তবে দেশে ফিরে পুরোটা সময় তিনি নিজ বলয়ের অনুসারীদের সঙ্গে বিভিন্ন সরকারি ও ব্যক্তিগত কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, দুই মেয়াদে এমপি থাকার সুবাদে তিনি নির্বাচনী এলাকায় দলকে সুসংগঠিত করেছেন। এছাড়া সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও ছিলেন তিনি। স্থানীয়দের মতে, বর্তমান এমপি অবহেলিত নাটোরকে উন্নয়নের আওতায় এনে অনেক দূর এগিয়ে নিয়েছেন। জেলার 4টি আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাটোর 2 আসন, নাটোর সদর উপজেলা ও নলডাঙ্গা উপজেলা নিয়ে এ আসন। 1996 ও 2001 সালে এ আসনে বাজিমাত করেছিলেন বিএনপির রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তবে 2008 সালে সব হিসাব নিকাশ পাল্টে দেন আওয়ামী লীগের আহাদ আলী সরকার। প্রথমে এমপি ও পরে প্রতিমন্ত্রী হন তিনি। এরপর 2014 সালে দৃশ্যপটে যুক্ত হয় নতুন নাম শফিকুল ইসলাম শিমুল। আওয়ামী লীগের হয়ে 2018 সালেও এমপি হন তিনি। দশম সংসদ নির্বাচনে শফিকুল ইসলাম শিমুল প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সেবার বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরবর্তীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে টানা দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হন শিমুল। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছিলেন 2,62,745 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি 13,197 ভোট পেয়েছিলেন।